একদা একটি গোয়ালা ছিল। গোয়ালাটির সাতকুলে কেউ ছিল না, থাকার মধ্যে শুধু দুটি ছাগল, একটি গাভী গরু এবং একটি ঘোড়া ছিল। গোয়ালাটি এসব প্রাণীদের খুবই ভালোবাসত, সময় মতো খাবার ও দেখাশোনা করত। প্রতিদিন সকালবেলা গোয়ালাটি এসব প্রাণীদের পাশের বনে চড়াতে নিয়ে যেত এবং কড়া নজরে পাহারা দিত। একদিন গোয়ালাটি একটু বেশি গভীর বনের ভিতর প্রবেশ করল। গোয়ালাটি বলল, এখানকার ঘাসগুলো নরম ও সুস্বাদু বলে মনে হচ্ছে, এখানেই ছেড়ে দিই ছাগল ও গরুটিকে। এরপরে গোয়ালাটি ছাগল ও গরুটিকে ছেড়ে দিয়ে পাহারা দিতে থাকল। কিছুক্ষণ পাহারা দেওয়ার পর গোয়ালাটি বলল, ওহ আর পারছি না, মনে হয় সূর্য ঠাকুর আমার উপর রেগে আছে, একটু বিশ্রাম নিই। এই বলে গোয়ালাটি গাছের তলায় বিশ্রাম নিল এবং ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যে একটি শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে শিয়ালটি ছাগল গরু ও ঘোড়াটিকে দেখতে পেল। শিয়ালটি বলল, ওরে মামু, এ তো খাজানা, মেঘনা চাইতেই জল। আমি খাবার খুঁজছিলাম আর খাবার নিজে থেকেই আমার কাছে চলে এসেছে, কিন্তু কাকে খাবো? ছাগলটিকে খেলে আমার পেট ভরবে না, আর ঘোড়াটিকে তো আমি খেতেই পারবো না, তাহলে ওই গরুটিকেই আমায় খেতে হবে। এরপরে শিয়ালটি একটি বুদ্ধি বের করলো। শিয়ালটি মুখে করে নরম ঘাস নিয়ে এসে গরুটিকে দিল। খাও বন্ধু, দেখো কি সুন্দর খেতে, আমিও তো এরকম নরম ঘাস খাই। গরুটি এমন প্রাণী কোনোদিন দেখেনি, গরুটি ঘাসগুলো খেতে শুরু করলো। এরপরে গরুটি বলল, তুমি কে, তোমার নাম কি, কি সুন্দর খেতে? আমি হলাম শিয়াল, আমি এখানেই থাকি। তুমি খাবে আরো এমন নরম ঘাস? হ্যাঁ খাবো, কোথায় আছে? গরুটি বলল, কাছেই আছে, চলো আমার সাথে। না যেতে পারবো না, মালিক জানতে পারলে খুব মারবে। গরুটি বলল, কেউ জানতে পারবে না, কাছেই আছে, চলো আমার সাথে। এই বলে শিয়ালটি গরুটিকে নিয়ে চলল। গরুটি শিয়ালটির সাথে যেতে থাকলো। শিয়ালটি গভীর জঙ্গলে নিয়ে আসলো। অন্যদিকে গোয়ালাটি গরুটিকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও দেখতে পেল না। এরপরে শিয়ালটি গরুটিকে মেরে ফেলল ও নিজের গর্তের দিকে নিয়ে গেল। অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করতে নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আরও নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।